বলেন এইবার জানা যাক প্রোডাক্টের মাল্টি ক্যাটাগরি সম্পর্কে, যেটা বলছিলাম আপনাকে যে একটা প্রোডাক্ট আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে করাইতে পারেন, সেটা কিভাবে করাবেন। আচ্ছা আমি আগে ফার্স্টে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছি ওইটা দিয়ে দেখি, ওই প্রোডাক্টটা কই গেল, আমাদের ঘড়ি কই গেল, আজব তো। আচ্ছা এটা মনে হয় আমি অন্য স্টেটাসে পাঠিয়েছি, আনলিস্টেডে দেখি। হ্যাঁ আনলিস্টেডে পাঠিয়ে দিলাম, দেখেন এইবার ফিল্টার করে বের করলাম। এখন আমি এটাতে এডিটে যাব, এডিটে গিয়ে এটাকে জাস্ট পাবলিশ করে দিব। তো এটা এখন আপনি ধরেন শো করবে আপনার ফ্রন্ট প্যানেলে, তো এটা শো হয়ে গেছে, ঠিক আছে। তো এই ঘড়িটাই এখন দেখেন একটু, এই ঘড়িটা আমরা অনেকগুলো ক্যাটাগরিতে পাঠাই, মানে ডিসপ্লে করে আপনাকে আমি দেখাই, ঠিক আছে। এখন দেখেন এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে আছে, মেইন ক্যাটাগরি। এই প্রোডাক্টের মেইন ক্যাটাগরি হচ্ছে ওয়াচ টুর আন্ডারে তো এটা থাকবেই, ওয়াচ টু কই, ওয়াচ আগে ক্যাটাগরিতে যাই, অলস ক্যাটাগরিতে গেলাম। এটা দেখেন এখন ওয়াচ টুর মধ্যে যদি যাই, একটা প্রোডাক্টে আছে এটা দেখা যাচ্ছে ওয়াচ টুর মধ্যে, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমরা আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন এইটাই যে বেবি অ্যান্ড কিডস, বেবি অ্যান্ড কিডস এইটার মধ্যে যদি যাই তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু এই ওয়াচটা নাই। আপনি যদি চান যে এই বেবি অ্যান্ড কিডসের মধ্যে ওয়াচটা ডিসপ্লে করাবেন, তো সেটা কীভাবে করাবেন, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এই বেবি অ্যান্ড কিডসের আইডি। আচ্ছা এটা করার জন্য আপনি এই ফ্রন্ট আপনার প্রোডাক্টের ইডিট পেজে আসবেন, আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলেই আপনি জাস্ট এই যে আদার্স ফিল্ডের এই সেকশন আপনি পেয়ে যাবেন। এই দেখেন মাল্টি ক্যাটাগরিজ, ঠিক আছে। এখানে আপনি দেখবেন যে 40 আছে আর প্রত্যেকটা জিরো পরে /0/0/0/0 আছে। সো আপনি এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম 4টা আলাদা ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে করাইতে পারবেন, ঠিক আছে। এটা করানোর জন্য জাস্ট এই জিরোর জায়গায় শুরুর দিক থেকে শুরু করবেন, জিরোর জায়গায় জাস্ট আপনার ওই প্রোডাক্টের ক্যাটাগরি আইডিটা দিতে হবে, যেই ক্যাটাগরির মধ্যে আপনি আপনার এই পণ্যটা ডিসপ্লে করাইতে চান। ধরেন আপনি বেবি অ্যান্ড কিডসের মধ্যে এই প্রোডাক্টটা ডিসপ্লে করাইতে চান, ঠিক আছে। আচ্ছা এটা করার জন্য আপনি কি করতে পারবেন, কী করতে এই বেবি অ্যান্ড কিডস এই প্রোডাক্টের ক্যাটাগরি আইডি আপনাকে জানতে হবে। আর এইটার ক্যাটাগরি আইডি আপনি জানবেন কীভাবে, এটা জানার জন্য আপনাকে ডিফল্ট প্যানেলে যাবেন। আপনি ডিফল্ট প্যানেলে গিয়ে ক্যাটাগরি নামে আরেকটা প্যানেল আছে, ক্যাটাগরি ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে এই ক্যাটাগরি লিস্টগুলো আপনি পেয়ে যাবেন, যতগুলো ক্যাটাগরি বানাইছেন। আর এইখানেই আপনি জাস্ট পাশেই আপনি দেখতে পারবেন যে এই যে বেবি অ্যান্ড কিডস নামে একটা ক্যাটাগরি আছে, এটার মধ্যে যদি আপনি এটার মধ্যে জাস্ট প্লাস যে আইকনটা আছে না, হ্যাঁ প্লাসে যদি ক্লিক করেন তাহলে দেখেন এটার মধ্যে হোবারের মধ্যে আপনার আইডিটা দেখাচ্ছে যে #9। সো 9 হচ্ছে এটার আইডি। অথবা আপনি আরেকভাবে দেখতে পারেন এই পাশে যে ইডিট আইকনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করেন আপনি এই প্রোডাক্টের ভিতরে চলে আসবেন। এবং এইখানে এইখানে থাকার কথা ছিল, মেবি ডিজাইন আপডেট করবে, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা এটা আপাতত বাদ দেন। তো জাস্ট আপনি এটার মধ্যে হোভার করবেন প্লাসে, তাহলে আইডিটা দেখতে পারবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি রিপেয়ার, এই পেজে আসলেও এখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন। এই দেখেন 9 নাম্বারে বেবি অ্যান্ড কিডস আছে, এটার পাশে 9 আছে, তার মানে এটার আইডি 9। তো এই দুইভাবে আপাতত আপনি বাইর করতে পারবেন ক্যাটাগরিটা। সো এইভাবে যেই ক্যাটাগরি আন্ডার দিতে চান ওই ক্যাটাগরি আইডি দিবেন, ঠিক আছে। তো বেবি অ্যান্ড কিডসের আইডি 9 দেখলাম, তো চলেন 9টাই দিয়ে দেখি। আরেকটা আইডি দেখে যাই, আচ্ছা লাইফ স্টাইল এটার আইডিটা দেখে যাই, ঠিক আছে। এটার আইডি হচ্ছে 12, এটা মনে রাখলাম, আচ্ছা মনে রাখেন। তো সরি প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজারে আবার আসেন, ও সরি আবার কই যাই, প্রোডাক্ট ম্যানেজারে যাই তাড়াতাড়ি, তারপরে হচ্ছে এডিটে গেলাম। আচ্ছা তারপরে হচ্ছে ওই ক্যাটাগরির মাল্টি ক্যাটাগরি অপশনে আপনি আসেন আদার ফিল্ডে। এখন ধরেন এই যে ফার্স্টের জিরোটা জাস্ট আমি এখানে কেটে দিবেন, আপনি দিয়ে জাস্ট এখানে 9 দেবেন, কারণ 9 হচ্ছে বেবি অ্যান্ড লাইফ বেবি অ্যান্ড কিডস। আচ্ছা 9 আপডেট দিলাম, জাস্ট এইটুকুই কাজ। এখন আপনি বেবি অ্যান্ড পেজ এটার মধ্যে রিফ্রেশ যদি দেন তাহলে দেখেন এই ঘড়িটা কিন্তু এই বেবি অ্যান্ড কিডসের মধ্যেও আছে, ঠিক আছে, চলে আসে। আর আগের অন্য একটা ক্যাটাগরি যে আমরা দেখছিলাম ওইটার মধ্যেও কিন্তু আছে, ও আচ্ছা সরি। আচ্ছা এই দেখেন ওয়াচের মধ্যে একটা আছে, নিউ ট্যাবে ওপেন করি, তারপরে হচ্ছে বেবি অ্যান্ড কিডস, এটার মধ্যে আগে 10টা ছিল এখন 11টা হয়েছে মানে, এই দেখ এটার মধ্যেও প্রোডাক্টটা আছে, ওকে এটার মধ্যেও আছে, আপনার ওয়াচের আন্ডারও আছে। এখন ধরেন আপনি চাচ্ছেন অফারের আন্ডারও দিবেন, অফার পেজ, অফার পেজে তো অফারের জন্য তো আলাদা একটা অপশনই আছে, ঠিক আছে। ওইটার জন্য আর মাল্টি ক্যাটাগরি ইউজ করার দরকার নাই, কোনো ক্যাটাগরি আইডি জানানোর দরকার নাই, এটা তো আমি একটু আগেই দেখাইলাম আপনাকে যে অফার মোড অন, এই যে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ আছে, অফার মোড অন করলে অফার পেজে চলে যাবে, ওইটা থাক ওইটা আর দেখাচ্ছি না, আলাদা একটা জিনিস। আচ্ছা তারপরে ধরেন আপনি এই ফিচার আসলে মূলত কখন আপনার বেশি ইউজ হবে, ধরেন এই ঘড়ি তো আপনি সারা বছরই সেল করবেন, তাই না।
সো ঘড়ি সেল করবেন, বাট ঈদ বছরে কয়েকটা অকেশন আসে, যেমন ঈদ আসে, পয়লা বৈশাখ আসে, পূজা আসে, এরকম আরও কত কিছু কিন্তু মানে আসে, ঠিক আছে, উৎসব আসে, মানে সিজনাল বেস কিছু আপনার ক্যাটাগরি বানাইতে হয়। ঈদের সময় ঈদ কালেকশন বানান, বৈশাখী কালেকশন বানান, পূজা কালেকশন বানান, এরকম অনেক ক্যাটাগরি বানান না, যেটা কিন্তু সারা বছর লাগে না, স্পেশাল কিছু ক্যাটাগরি বানান আপনি, তো বানাবেন। সো ওই রকম স্পেশাল ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টগুলো, ওইটা স্পেশাল ক্যাটাগরি বানায় কি আপনি এই ঘড়িটা আবার অ্যাড করবেন, যদি এই প্রোডাক্ট সেম অ্যাড করতে যান নতুন করে করা যাবে, বাট ওইটা আপনার অনেক টাইম নষ্ট হবে বা আবার একটা প্রোডাক্ট ডুপ্লিকেট হয়ে যাবে, অনেক ঝামেলা আছে। সো এর জন্য আপনি ক্যাটাগরি বানাইলেন, ওই ক্যাটাগরির মধ্যে জাস্ট এই প্রোডাক্টটা তো আপনার আগের থেকে অ্যাড করাই আছে, শুধুমাত্র ওই ক্যাটাগরি আইডিটা এই প্রোডাক্টের মধ্যে দিয়ে দিলেন, ঠিক আছে। ধরেন আপনি একটা ক্যাটাগরি বানাইলেন ঈদ কালেকশন, আচ্ছা আপনাকে আমি একটা বানিয়েই দেখাই, আপনারা ভালো ক্লিয়ার হবে। ধরেন আচ্ছা ক্যাটাগরি ম্যানেজারে যাই, দেখাই দিই প্রোডাক্ট, আচ্ছা ক্যাটাগরি ম্যানেজার, ঈদ কালেকশন কি আছে নাই, আচ্ছা ধরেন ঈদ কালেকশন একটা ক্যাটাগরি আপনি বানাবেন, ঈদ কালেকশন, ঠিক আছে, ধরেন একটা ঈদ কালেকশন ক্যাটাগরি বানাইলেন, ঠিক আছে, ঈদ কালেকশন ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এখন এই ক্যাটাগরিতে কিন্তু দেখি আমরা বাইরে থেকে দেখেন, এই ক্যাটাগরিতে কিন্তু কিছু নাই, অল ক্যাটাগরিজ, এটা জাস্ট সিজনাল ক্যাটাগরি বলতে পারেন, এগুলাকে দেখেন ঈদ কালেকশন জিরো প্রোডাক্ট। সো এখন চাচ্ছেন আপনি কিছু ঘড়ি, কিছু পাঞ্জাবি, কিছু টি শার্ট, মানে স্পেশাল বা যেগুলো একটু রানিং মাল বা পপুলার মাল, এগুলো আপনি চাচ্ছেন ঈদ কালেকশনের মধ্যেও ঢুকলে যাতে দেখতে পারে। আর ঈদের সময় স্পেশালি আপনি চাইলেন যে এই ক্যাটাগরিটা আপনি প্রমোট করবেন বেশি বেশি, ঠিক আছে, সো এটা ল্যান্ডিং পেজ প্রমোট করবেন। সো এর মধ্যে স্পেশাল কিছু প্রোডাক্টই রাখবেন ঈদ রিলেটেড, যদি ঈদের মধ্যে বেচাকেনা হওয়ার সম্ভাবনা বেশি। সো ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ধরেন এইখানে 200-300 প্রোডাক্ট আপনি রাখবেন, সো এটা তো আবার অ্যাড করার কোনো মানে হয় না, এরপরে আপনার এই প্রোডাক্টগুলো দরকারও হবে না। সো এটা যেহেতু টেম্পোরারি ক্যাটাগরি, সো সব দিক থেকে বিবেচনা করে এইভাবে আপনি যদি আগের প্রোডাক্টগুলো এখানে শো করাইতে পারেন তাহলেই ওইটা সবচেয়ে বেস্ট হয়, আর এই জন্যই হচ্ছে মাল্টি ক্যাটাগরির এই কনসেপ্টটা, ঠিক আছে। সো এখন জাস্ট আপনি ঈদ কালেকশনের প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা কত হয়েছে এটা একটু দেখা লাগবে, আপনি জাস্ট প্রোডাক্টটা বানাবেন, বানানোর পর এই যে প্লাসে হোভার করে এখানে দেখে নেবেন, এটা হচ্ছে 28 নম্বর আইডি হয়েছে, ঠিক আছে। সো এখন জাস্ট এই 28 নম্বর আইডি যেই প্রোডাক্টগুলোতে আপনি যেই প্রোডাক্টগুলো এই ক্যাটাগরির মধ্যে দিতে চান ওই প্রোডাক্টের মধ্যে ইডিটে যাবেন, মাল্টি ক্যাটাগরিতে আসবেন, ঠিক আছে, এসে জাস্ট এইখান থেকে ধরেন 28 আচ্ছা এটার মধ্যেও থাক, 9ও থাক, 8 আবার ধরেন 28, আচ্ছা 28 দিলাম, 28 আর ধরেন 9, সো এইভাবে আপনি 9 দিতে পারেন, আরও আরেকটা দিচ্ছিলাম কত 12, ঠিক আছে। সো 12-র মধ্যে আপনি অনেকগুলো ক্যাটাগরিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে ম্যাক্সিমাম 4টা দিতে পারবেন। সো আমি 28, 9, আর 12 ক্যাটাগরির মধ্যে এটা দিয়ে দিলাম, এখন এই তিনটে ক্যাটাগরির মধ্যেও কিন্তু এই প্রোডাক্টটা শো করবে, আবার ওয়াশ যেটা মেন ক্যাটাগরি সেটার মধ্যে তো থাকবেই। এখন দেখেন কই ওই ক্যাটাগরিটা, এই দেখেন ঈদ কালেকশন 12 দিছি, দেখেন 12-র মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসে। এরকম আপনি আপনার আরও প্রোডাক্টের মধ্যে যাবেন, যেই প্রোডাক্টগুলো আছে অন্য আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাকে, ধরেন এই বেডশিটটা ধরেন দিবেন আপনি, সো এই বেডশিটের এডিটে যাবেন গিয়ে এইখানে জাস্ট আপনি 12 দিয়ে জাস্ট এখানে সরি 28 নম্বর ক্যাটাগরি হচ্ছে ঈদ কালেকশন, সো এটার মধ্যে দিলেন। সো এখন দেখেন কই ঈদ কালেকশনের মধ্যে এই বেডশিটটা কিন্তু চলে আইলো, আর এটার মেইন ক্যাটাগরিতে তো আছেই। তারপরে ধরেন আপনি এই প্রোডাক্টটা ধরেন দিবেন ওই ক্যাটাগরির মধ্যে, সো এই প্রোডাক্টের ভিতরে আসলেন, আই সেটার মধ্যে 28 দিয়ে দিলেন, ঠিক আছে, দিয়ে জাস্ট আপডেট দিবেন, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার এই আবার ঈদ কালেকশনের মধ্যেও চলে যাবে, ঠিক আছে। এখন জাস্ট ঈদ কালেকশনে কেউ ঢুকবে আপনার ক্যাটাগরি থেকে সেই প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং অর্ডার করতে পারবে। আবার মনে করেন ঈদ কালেকশন মানে সরি ঈদ শেষ হওয়ার পরে তো আর এগুলো আপনি রাখবেন না, তখন জাস্ট ফুল ক্যাটাগরিটাই আপনি জাস্ট হাইড করে দিবেন, ঠিক আছে, মানে ওইটাই ওয়েবসাইট থেকে হাইড করে দিবেন। ওইটা কীভাবে করবেন আমি এটা পরে দেখাবো। তাহলে হচ্ছে এই সবগুলো প্রোডাক্ট সরি ক্যাটাগরি হাইড হয়ে গেছে আর প্রোডাক্ট অটোমেটিকই যাবে গা, হাইড হয়ে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। আর যদি আপনি চান যে এই প্রোডাক্ট ক্যাটাগরি থাক বাট কিছু প্রোডাক্ট আবার সরায় ফেলাবেন, তাহলে যেই প্রোডাক্টটা সরাইতে চান যেইভাবে আপনি দিছেন ক্যাটাগরি আইডিটা, জাস্ট যেই আইডিগুলো দিছেন ওই আইডিটা সরায় আবার জাস্ট আগের মতো জিরো দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন, আগের মতো করে সেভ দিবেন, তাহলে এই এই আবার ঈদ কালেকশন থেকে ওই প্রোডাক্টটা চলে যাবে, দেখেন ওই প্রোডাক্টটা আবার চলে গেলো, আবার দুইটা হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আপনি মাল্টি ক্যাটাগরিগুলো আপনার প্রোডাক্টগুলো ম্যানেজ করবেন, মাল্টি ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে করা
মাল্টি ক্যাটাগরির থেকে হাইড করবেন। সো আশা করি মাল্টি ক্যাটাগরির কনসেপ্ট আপনি বুঝতে পারছেন আর এটার বেনিফিট আপনি গ্রহণ করতে পারবেন আপনার ওয়েবসাইটে, আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য, আপনার প্রোডাক্টের জন্য। তো আশা করি এটাতে আর কোনো প্রবলেম হবে না, আর প্রবলেম হলেও আপনি আমাদের জানাবেন, আমরা ওইটাকে হেল্প করবো আপনাকে, নো প্রবলেম।